সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে ফিরছেন তারেক রহমান। মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি। প্রধান বিচারপতির বাসভবনে হামলা। দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। দানবের হাত থেকে জাতি মুক্তি পেল মন্তব্য ফখরুলের। বাংলাদেশ নিয়ে মোদির বৈঠক, ছিলেন পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত 9:30টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছিল। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল, ছাত্র জনতা কাজ করবেন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা একটি বড় বিজয়, বড় সাফল্য পেয়েছি। সে সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেই, ক্রোধ ঘৃণা বা প্রতিহিংসার বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি, বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি, সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মন্তব্য করে মির্জা ফখরুল আরো বলেন, তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই, যে প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সে সুযোগ দেবেন না, যে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত হানে। মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি। বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে ভারতের মেঘালয় রাজ্য বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টাইনসং এর উদ্ধৃতি দিয়ে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। টাইনসং বলেছেন, অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার রাতে অবিলম্বে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা 6:00 থেকে ভোর 6:00 পর্যন্ত জারি থাকবে। এ সময় আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের 200 মিটারের মধ্যে কারফিউ কার্যকর থাকবে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারাদেশে উল্লাস শুরু হয়। রাজধানী ঢাকা সহ সারা দেশে উল্লাস করে লাখো সাধারণ মানুষ। পথে পথে ছাত্র জনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার হাজার মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগের হয়ে গলাবাজি করা নেতাকর্মী সহ আমলারাও বিপাকে পড়ে যান। এতদিন আওয়ামী লীগের হয়ে গলাবাজি করায় প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর 19 হেয়ার রোডে আর জাজেস কমপ্লেক্সের অবস্থান প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টো দিকে কাকরাইলে। দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানান। এর আগে সোমবার সেনা দপ্তরের বৈঠক শেষে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা সবাই শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন, কেউ কারো জানমাল বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি করবেন না। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান যুগান্তরকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সুন্দর বৈঠক হয়েছে। দানবের হাত থেকে জাতি মুক্তি পেল মন্তব্য ফখরুলের। আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বঙ্গভবন থেকে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ফখরুল বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে গত কিছুদিনে যত রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে
তাদেরও মুক্তি দিতে হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তারেক রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ নিয়ে মোদির বৈঠক, ছিলেন পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিজের বাসভবনেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অন্যরা। দেশজুড়ে তুমুল বিক্ষোভের পর সোমবার প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সাথে ছিলেন তার বোন শেখ রেহানা সহ পরিবারের ঘনিষ্ঠরা। দেশ ছেড়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হয়নি। বিকেল 6টার দিকে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে পৌঁছান হাসিনা। রাতে সেখানে তার সাথে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ওই সময় উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা। সেখানে হাসিনা পরবর্তী কর্মসূচি এবং এবার কোথায় যাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসিনা যা বলেছেন তা মোদি ও এস জয়শঙ্করকে জানান অজিত দোভাল। তারপরেই ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও হিন্ডন বিমানবন্দরেই রয়েছেন হাসিনা। ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি, কিন্তু লন্ডন থেকে সিদ্ধান্ত জানানো হয়নি। নোয়াখালীতে থানায় পুলিশ জনতা সংঘর্ষে নিহত চার, ওবায়দুলের বাড়িতে অগ্নিসংযোগ। নোয়াখালীর সোনাইমুড়ি থানায় হামলা চালিয়েছে কতিপয় যুবক। তার ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশও গুলি চালায়। এতে পুলিশ সহ চারজন নিহত হয় এবং আহত হয় অর্ধশত জনতা। এছাড়া সদ্য সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। জানা গেছে সোমবার বিকেল 4টার দিকে সোনাইমুড়ি থানায় আওয়ামী লীগ নেতাদের সাথে ওসি মিটিং করছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে। এ সময় জনতা থানায় গিয়ে আওয়ামী লীগ নেতাদের বের করে দেওয়ার জন্য বলে। পুলিশ বলে এখানে কেউ নেই, পরে জনতা থানায় হামলা চালায়। যে কোনো সময় মুক্তি পেতে পারেন খালেদা জিয়া। যে কোনো সময় মুক্তি পেতে পারেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এ তথ্য জানান। সোমবার রাতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শফিকুর রহমান এ তথ্য জানান। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, সংসদ বিলুপ্ত, গত জুলাই থেকে যারা মারা গেছেন তাদের নিয়ে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এ সময় যারা আটক হয়েছেন তাদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। শ্রীপুরে অবরুদ্ধ বিজিবির গুলিতে 6 আন্দোলনকারী নিহত। গাজীপুরের শ্রীপুরে অবরুদ্ধ বিজিবির গুলিতে 6 আন্দোলনকারী ছাত্র জনতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অর্ধ শতাধিক। হেলিকপ্টার নিয়ে উদ্ধারে ব্যর্থ হয়ে সেনা সদস্যদের সহায়তায় সড়ক যোগে বিজিবি সদস্যদের উদ্ধার করা হয়। এ সময় বিজিবির 2টি জিপ গাড়ি ও 2টি বাসে আগুন দেওয়া হয়। সোমবার দুপুরে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় শৌখিন পরিবহন বাসে হালুয়াঘাট থেকে ঢাকা যাওয়ার পথে বিজিবিদের বহনকারী 2টি বাসে থাকা 80 জন বিজিবি সদস্যকে আটক করে আন্দোলনকারীরা। খবর পেয়ে আশপাশ থেকে বিপুল সংখ্যক আন্দোলনকারী ছাত্র জনতা এসে বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখে। আত্মরক্ষার্থে আন্দোলনরত ছাত্র জনতাকে উদ্দেশ্য করে মুহুর্মুহু গুলি চালায় বিজিবি সদস্যরা। শেরপুর ও সাতক্ষীরা কারাগারে ছাত্র জনতার ভাঙচুর, পালিয়েছেন সব বন্দী। শেরপুর ও সাতক্ষীরা জেলা কারাগারে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করে আগুন দিয়েছেন। এ সময় 2 কারাগারে থাকা 1100+ বন্দী পালিয়েছেন। এর মধ্যে শেরপুর কারাগারে ছিলেন 518 জন বন্দী, সাতক্ষীরা কারাগারে ছিলেন 580 জন বন্দী। এ সময় কারাগারে থাকা অস্ত্র ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। শেরপুর জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম ও কারাগারের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির খান কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বন্দী পালিয়ে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। যশোরের শাহিন চাকলাদারের হোটেলে ভাঙচুর, আগুন, 6 জনের মৃত্যু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আজ সোমবার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন 5 তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিজয় মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা। এ সময় হোটেলের ভেতরে অনেকে আটকা পড়েন। ওই ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুনার রশিদ বলেন, আগুনে পুড়ে মৃত অবস্থায় 5 জনকে হাসপাতালে আনা হয়। এছাড়া 1 জনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হেলিকপ্টারে উদ্ধারকারী দল 16-তলা বিশিষ্ট হোটেলের ছাদ থেকে 1 জনকে উদ্ধার করে
আরো কয়েকজনকে 14 তলার বারান্দায় দাঁড়িয়ে উদ্ধারের জন্য নিশানা উড়াতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কয়েকটি দল 2 ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেনি।